সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আগলে রাখেন দেবিন্দর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান চূড়ান্ত জনক আবুল কালাম আজাদ ভাই উপস্থিত আছেন। বাবাগুলি বইটি তিনি লিখেছেন, একজন তরুণ লেখক। আমি আশ্চর্য হয়েছি সবচেয়ে যে বিষয়টি মাদ্রাসার ছাত্র এমনকি বর্তমান সমাজের এই বয়সে একটা ছেলে খেলাধুলা বন্ধু বান্ধব নিয়ে যার সময় কাটে, এই সময়টায় ইবনে মাসুদ তার বই লেখে তার সঙ্গে যদি দুর্গ সালাম দর্শিত হোক সে মহামানবের উপর যার আদর্শকে বাস্তবায়ন করাই প্রতিটি মুসলিমের লক্ষ্য। সকলে উপস্থিত সম্মানিত দর্শক মন্ডলী এবং মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বাবাগুলি বই সম্পর্কিত দু চারটি কথা বলে আমি আমার আজকের বক্তব্যের সমাপন শেষ করব। বাবাগুলি বইটি একটি বৈবিধ্যকর্মী বই, অতীতের বইটিকে বলে যে ভালোবাসার একটি বই, মোটামুটি ভালোবাসার বই নয়। বাবাগুলি বইটিকে যদি কেউ বলে যে গোয়েন্দা অর্থাৎ ডিটেকটিভ গল্প, তাহলে এটাও মধ্যে চিন্তা নয়, এটা একটা মিশ্রণ অর্থাৎ অনুভূতি মিশ্রণ একটি বই। এই বাবাগুলি বইটি গল্প গল্প উপন্যাস হয়ে দাঁড়িয়েছে, ডাক্তারের বইটি রকমারিতে পাওয়া যাচ্ছে আর দুয়ার প্রকাশে অর্থাৎ 570 নম্বরে ছেলে পাওয়া যাচ্ছে। সবশেষে আমি ধন্যবাদ জানাবো এই পর্যন্ত আসতে আমার আমাকে যারা সহযোগিতা করেছে, আমার বন্ধু মহল, তারপর আমার কিশোরের পাঠক খুড়া এবং যারা আমাকে সহযোগিতা করেছেন বিভিন্ন মাধ্যমে এ পর্যন্ত আসছে। সবশেষে আমি একটা কথা বলবো যে আমার এই বাবাগুলি বইটা লেখার মূল কারণটা ভূমিকাকে আমি লিখে দিয়েছি। বাবাগুলি বইটা লেখার মূল কারণ কি? বাবাগুলি বইটা মূল লেখার কারণ হলো যে আমার বাবার প্রতি হয়তো বা কোথাও আমি দেখেছি কেউ হয়তো বা কিছু বলেছে, যেহেতু রাজনৈতিক কারণ মন্তব্য করবে মানুষ, কারণ সমালোচনার বিষয়বস্তু হতে যোগ্যতা লাগে কিন্তু সমালোচনা করতে যোগ্যতা লাগে। তা আমি সেই দিক থেকে লক্ষ্য রেখে বাবার প্রতি শ্রদ্ধা রেখে আমি বই রচনা করেছি আর কিছুই নয়। তো সবাইকে আমি বলবো ভয়ের উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মাঝে বিশেষ অতিথিবৃন্দ, কবি এবং সাহিত্যবৃন্দ, এবং আজকে জাতি গিরি এই বাবাগুলি বইয়ের কেন্দ্রবিন্দু যিনি তৈরি করেছেন আমরা জানি আমাদের টেলিপরের কৃতি সন্তান হাফেজ ইবনে মাসুদ, আজকের এই লেখক যে সাহিত্যটি লিখেছেন, আজকে একজন হাফেজ হয়ে এই ধরনের সাহিত্য লেখক খুব নজিরবিহীন আমি মনে করি। আজকে যে বাবাগুলি বইটি যিনি লিখেছেন, বাবার প্রতি আসলে যে অগাধ ভালোবাসা এবং বিশ্বাস আমরা কিন্তু সাধারণত সেটা প্রকাশ করতে পারে না। প্রত্যেকেই প্রত্যেকের বাবাকে অনেক ভালোবাসি আমরা, কিন্তু আমরা মুখে বলতে পারি না কিন্তু আমাদের অন্তরে কিন্তু জানা থাকে। তো বিভিন্ন রঙের সাথে তুলনা করেছে এবং সেটাকে বলেছে যে বর্ণী, অনেকগুলো রঙের যেমন সমাহার বর্ণী, সেরকম মানুষের জীবনের অনেকগুলো শাখা প্রশাখার সমাহার হচ্ছে মানুষের জীবন, সেজন্য তাকে এক সুতো গেঁথে আমি একে বর্ণীর নাম ধারণ করেছি। এবং আজকে অমরকোষের গ্রন্থমেলা 2023 এসে আমি খুবই আনন্দিত এবং লেখক পাঠক প্রকাশক সকলের সাথে পরিচিত হতে পেরে আমি নিজেকে খুবই গর্ববোধ করছি। এবং এই বইটিতে আমি শুরু করেছি একটি কবিতা দিয়ে, সেটি হচ্ছে পরিচয়, যেখানে আমি মানুষের পরিচয় সম্পর্কে বলেছি যে আসলে মাটির মূর্তি কিন্তু মানুষ হতে পারে না। মানুষ তখন হয় যখন তার বিবেক বোধ, তার মধ্যে মূল্যবোধ কাজ করে, তখন সে মানুষ হয়। এ বইটিতে যেমন রয়েছে স্মৃতি, তেমন রয়েছে আনন্দ ভালোবাসা প্রেমের কবিতা, তেমন রয়েছে কর্মর প্রতি স্পৃহা জাগানোর জন্য কবিতা, তেমন রয়েছে সমাজের অনিয়ম বিশৃঙ্খলার বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর উচ্চারণ করার মতো কবিতাগুলো। আশা করি কবিতাগুলো আপনাদের ভালো লাগবে এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে আমি আরও লিখতে পারি এবং পড়তে পারি। সর্বোপরি আমি একজন
সাহিত্যের সাথে থেকে আজীবন আমার যাতে অতিবাহিত করতে পারি সেজন্য সকলের কাছে দোয়া চাচ্ছি। ধন্যবাদ। এরপর আরো বেশি ভালো লাগলো যখন ও গুছিয়ে ছোট্ট করে ওর বইটাতে কি কি আছে এত সুন্দর করে এত গুছিয়ে বলল, আমি সত্যি মুগ্ধ, আমি খুবই অভিভূত। আর ওর জন্য আমার, শুধু ওর জন্য না, ওকে যারা অনুপ্রেরণা দিয়েছে ওর বন্ধুদেরকেও আমার অনেক অনেক আশীর্বাদ রইল। আমার মনে হয় ওরা অনেক দূর এগিয়ে যাবে ওদের এই পথে জ্বালায়। ধন্যবাদ সবাইকে। আসলে এই পারপাসে এখানে এসেছিলাম দেখতে উন্মোচনের আপনার পরিবেশটা কীরকম। ডক্টর নাথমন খাতুন ওর একটা বই আমরা সম্ভবত শনিবার দিন বিকেলে একজন বিশিষ্ট ব্যক্তির মাধ্যমে মরিক উন্মোচন হবে, তাকে দাওয়াত দেওয়া হয়েছে এবং টাইম সিলেক্ট করা হয়েছে। আমরা জাস্ট মঞ্চটা দেখতে আসছিলাম, এসে খুব ভালো লাগছে। আর মূল যে ব্যাপারটা কবির গোছানো কথাগুলো আমাদের ওখানে এসে ভালো লাগছে, উনি বলার পরে আমরা বুঝি যে খুব সুন্দর করে গুছিয়ে বলেছে। ধন্যবাদ কবিকে, ধন্যবাদ সবাইকে।